নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। গাধার জল খাওয়া দেখেছেন? গাধা ডোবা বা নালার কাছে যায়, তারপর খানিকক্ষণ জলের দিকে তাকায়, তারপর প্রায় হঠাৎই জলে নেমে পড়ে। খানিক পা চালায়, জলটা ঘোলা হয়ে গেলে নিশ্চিন্তে জল খায়। অনেকেই তাই বলে যে গাধার মতো জল ঘোলা করে খেও না। এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। গাধা কেন? বেশিরভাগ পশুই এই কাজটা করে তার কারণ স্বচ্ছ জলে তাদের নিজেদের ছায়া দেখে নিজেরা ভয় পায়, তাই জলটা ঘোলা করে খায়। আমাদের সরকার বা আরো ছোট করে বললে নরেন্দ্র মোদী বা অমিত শাহের এটাই নিয়মে দাঁড়িয়ে গেছে। আসলে যে কোনো স্বৈরতান্ত্রিক সরকারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ মূল বিষয় থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়াটা তাদের আসল কাজ হয়ে দাঁড়ায়। নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন কিভাবে? কোন কোন ইস্যুগুলো তখন সামনে ছিল? গুজরাটে নাকি দারুণ শিল্প গড়ে উঠছে, লাইসেন্স আজ চাইলে কাল পাওয়া যাচ্ছে, দিনে নাকি 18 ঘন্টা করে কাজ করছেন রাজ্যের মন্ত্রীরা, শিল্পপতিরা জয়ধ্বনি দিচ্ছেন, মিডিয়াতে কাজের মুখ্যমন্ত্রী ইত্যাদি ইত্যাদি, সঙ্গে গুজরাট রায়তে কথাও রয়েছে। কিন্তু সব ছাপিয়ে তিনি কথা কম কাজ বেশি করছেন, গুজরাট রমরম করে এগোচ্ছে। ঠিক সেই সময় মনমোহন সিংয়ের কংগ্রেস সরকার, জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সীমাহীন দুর্নীতি। উল্টো দিকে নরেন্দ্র মোদী বললেন, না খায়েঙ্গে না খানে দেঙ্গে। তখন উনি আম আদমিকেই এই কথা বলছিলেন, তা বোঝা যায়নি। তিনি বলছেন জিএসটি লাগু করতে দেব না, তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, ইনক্লুসিভ গ্রোথের কথা। তিনি বলছেন প্রধানমন্ত্রী নয়, হতে চান প্রধান সেবক। 2014 একটু খুঁজে দেখুন এইসব বলছিলেন সেই তখনকার ভাবী প্রধানমন্ত্রী। গরু মা হবে কিনা, সবচেয়ে বড় স্ট্যাচু বানানো হবে কিনা, রাম মন্দির হবে কিনা, 3 তালাক সরানো হবে কিনা বা 370 ধারা তোলা হবে কিনা, এসব কিছুই বলেননি। অনেকে বলবেন বিজেপির ম্যানিফেস্টোতে তো এসব ছিল। ম্যানিফেস্টো পড়ে মানুষ ভোট দেয় নাকি? সভার পর সভা করে চলেছেন নরেন্দ্র মোদী, এক জায়গাতেও বলেননি এসব কথা। বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, বলেছেন না খায়েঙ্গে না খানে দেঙ্গে, বলেছেন বিদেশ থেকে কালাধন নিয়ে চলে আসবে, তার ফলে দেশের সব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা আসবে। প্রধানমন্ত্রী হলেন, ব্যাস গজনি, শর্ট টার্ম মেমোরি লস, সভায় যা বলেছিলেন ভুলে গেলেন। তারপর নতুন স্লোগান এলো, মন্দির ওয়াহি বানায়েঙ্গে, 370 ধারা বাতিল, 3 তালাক আইন তুলে দেওয়া। সব মিলিয়ে আগে যা বলেছিলেন এখন তার সবটাই ভুলে মন্দির ওয়াহি বানায়েঙ্গে, জল ঘোলা হচ্ছে, জল ঘোলা হচ্ছে। আদানির ব্যবসা বাড়ছে, আম্বানি দেশের নয় সারা পৃথিবীর বড় লোকদের তালিকায় চলে এসেছেন, কৃষক আত্মহত্যা করছে, শিল্প ধুঁকছে, চাকরি নেই, টাকার দাম কমছে, মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে, জল ঘোলা করেই চলেছে। এবং মিথ্যে, এত মিথ্যে বলে চলেছেন যা আগে কোনোদিনও আমরা দেখিনি শুনিনি। এরকম কোনো প্রধানমন্ত্রী ছিলেন না যিনি জনসভায় অম্লান বদনে ডাহা মিথ্যে কথা বলেছেন, এমন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষ দেখেননি যিনি প্রতিদিনই মিথ্যেই বলে চলেছেন। প্রথমে বললেন অত্যাচারিত হিন্দু শিখ পারসি খ্রিশ্চান জৈন বৌদ্ধদের জন্য আইন আনা হচ্ছে, মানুষ বুঝে ফেলল যে আসলে এর সঙ্গে এনআরসিকে জুড়ে এক দানবীয় আইন আসছে যা দেশের গরিব মানুষকে আবার পথে বসাবে। দেশজোড়া প্রতিবাদের পর প্রধানমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলে নামলেন, বললেন সিএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্কই নেই। আধ ঘন্টার মধ্যে ভিডিও সামনে এলো, শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর নয়, স্বয়ং প্রধানমন্ত্রী যিনি বলছেন যে এনআরসি আসবে, সারা দেশেই আসবে। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিল তো পাস হয়েই গেছে, সেই কবেই, কিন্তু প্রধানমন্ত্রী বা বিজেপি দল বা অমিত শাহকে একটু দিশেহারা মনে হচ্ছে। কেন?
তার প্রথম কারণ হলো এই বিল বা এনআরসি নিয়ে মানুষের প্রতিক্রিয়া। ওনারা ভেবেছিলেন মুসলমানরা অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নামবে, হিংসাত্মক আন্দোলন হবে সারা দেশ জুড়ে, একে 47 বের হবে, হিন্দু আর মুসলমান আড়াআড়ি ভাগ হয়ে যাবে, ফুলকলুচি খেজুর গুড়। হয়নি, বরং দেখা গেল মুসলমান সমাজ হাতে তেরঙ্গা নিয়ে রাস্তায় জাতীয় সঙ্গীত গাইছেন। দিল্লির জামা মসজিদের সামনে এক দলিত নেতা উপস্থিত হাজার হাজার মুসলমানদের নিয়ে সংবিধানের ভূমিকা পাঠ করছেন। দেখা গেল কেবলমাত্র উত্তরপ্রদেশ, কর্ণাটক, অসমেই হিংসা হলো, করানো গিয়েছিল যে রাজ্যগুলো বিজেপি শাসিত। অন্য জায়গায় মৃত্যু খবর নেই, দিন দুয়েক অশান্তি ছড়ানোর খবর হলো, বাংলা শান্ত। তখন বিরাট বিরাট মিছিল রোজ বের হচ্ছে রাজ্য জুড়ে এনআরসি সি এর বিরুদ্ধে। অন্য ধারার এই প্রতিবাদে মুসলমান সম্প্রদায়ের সঙ্গে হাত ধরে মাঠে নেমেছেন সব ধর্মের মানুষ, ধর্ম না মানা মানুষ। এই ধরনের প্রতিবাদ, দেশজোড়া প্রতিবাদ, বিজেপি, নরেন্দ্রভাই দামোদর দাস মোদি বা অমিত শাহ জিরা আশা করেননি। অতএব ব্যাকফুটে ভারতবর্ষ এক নতুন মুসলমান সমাজকে দেখলো যা আগে দেখা যায়নি। ভারতবর্ষ এক নতুন অসাম্প্রদায়িক সহমর্মিতা দেখলো যা আগে অন্তত এই মাপে রাস্তায় দেখা যায়নি। সেই কারণেই আজও ওই নাগরিকত্ব বিলের রুল বুক তৈরি হলো না, কিন্তু নির্বাচন তো এসে গেছে, কাজেই আবার সমস্বরে হুক্কা হুয়া লাগু হবে সিএ বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়েবেলসের জমানা শেষ অমিত শাহজি, সোশ্যাল মিডিয়া গোয়েবেলসের প্রচারে গ্যামাক্সিন ঢেলে দিচ্ছে। বিশ্বাস করুন, টাকা দিয়ে ভয় দেখিয়ে যে গদি মিডিয়া, যে বসম্বদ সংবাদ মাধ্যম তৈরি করেছেন, তাদের খবর মানুষ বিশ্বাস করছে না, বরং সমান্তরাল হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, সেখানে মুহূর্তের মধ্যে সেই খবর চলে আসছে, তাকে আটকাতে পারছেন না, পারবেন না। কুস্তিগিররা আন্দোলন করছেন, খবর সোশ্যাল মিডিয়াতে, কৃষকরা আন্দোলন করছেন, খবর সোশ্যাল মিডিয়াতে। একটা প্রার্থী খাড়া করলেন আসানসোলে, তার কেলোর কীর্তি কে বার করলো, সবটাই তো সোশ্যাল মিডিয়াতে, বাপ বাপ করে সেই প্রার্থীকে তুলে নিতে হলো। মেইন স্ট্রিম মিডিয়ার গুরুত্ব কমছে, বাংলায় এসেই মতুয়াদের ভোট চাই, সি এর কথা বলছেন কেন? মতুয়ারা নাগরিক নন? আপনার দলের নির্বাচিত সাংসদ দেশের নাগরিক নন? বাংলা কেরালা সমেত অবিজেপি রাজ্য সরকার প্রায় সবাই সাফ জানিয়ে দিয়েছে সিএ লাগু করা হবে না, কাজেই সিএ ঘুঁটি কাজ করছে না। ফিরছি আলোচনা বিরতির পর। এবারে বিজেপি অমিত শাহ বিরোধী দল পরিচালিত সরকার ভাঙার কাজে নামলেন। তাদের লক্ষ্য এক, কেন্দ্রীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাদের নাপাসন্দ, মহারাষ্ট্র থেকে বিহার সর্বত্র নির্বাচিত সরকার ভেঙে দাও। সেই ইচ্ছে কি এখানেও নেই? আছে বই কি? তার চেষ্টা তো চলছে, কিন্তু দেশের বেকারত্ব বাড়ছে, চাকরি নেই, 60,000 পদের জন্য 28 লক্ষ বেকার ছেলে আবেদন করছে, পরীক্ষায় বসছে, মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষজন সন্তানের পড়াশোনা আর মেডিকেল বিল নিয়ে হাঁসফাঁস করছে, কাজে সব সমস্যার দাওয়াই আসলোই রাম মন্দির। সেও তো তৈরি হয়ে গেল, তাতে কি? এবার নতুন করে মথুরা কাশী দাবি উঠছে। বিজেপি ওই ধর্মীয় উন্মাদনাকে কাজে লাগানোর জন্যই নাগরিকত্ব বিল এনেছে, অন্য কোনো কারণ নেই। কিন্তু তাদের সমস্যা হলো উগ্র জাতীয়তাবাদ, ধর্মীয় মেরুকরণ মানুষ আর নিচ্ছে না, নেবেন না। কারণ আগেই বলেছি, মানুষ পেঁয়াজ কিনতে মন্দিরে তো যায় না, বাজারে যায়, আর বিক্রেতা তার দেশভক্তি দেখে পেঁয়াজের দাম কম করে না, যার ফলে মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে পারছে যে চাই আসলে চাকরি, শিল্প, খাবার, শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, মাথার উপর ছাদ, যার সঙ্গে রাম মন্দিরের উচ্চতার কোনো সম্পর্ক নেই। এবার নির্বাচনে বিজেপির স্লোগান এক বিরোধী মুক্ত ভারত, যেখানে ওনারাই থাকবেন, ওনারাই সিদ্ধান্ত নেবেন, ওনারাই ঠিক করে দেবেন দেশের মানুষ কি খাবে, কি পড়বে,
কি পড়বে, কিন্তু তা তো হয় না। আপনি ভালো কাজ করুন, শিল্প হোক, চাকরি পাক, মানুষ খেয়ে পড়ে বাঁচুক, শিক্ষা স্বাস্থ্যর অবস্থা ভালো হোক, এমনি বিরোধীরা হেরে যাবে, এটাই গণতন্ত্রের শিক্ষা। কিন্তু আমাদের দেশের লাল নীল কমলা কোনো দলই এই সহজ সরল সত্যটা বুঝতে পারে না। কংগ্রেস মুক্ত ভারত চাই, বিরোধী মুক্ত ভারত চাই, তাতে দেশ এগোবে? দেশের মানুষকে খাদ্য, শিক্ষা, বাসস্থান, পানীয় জল, স্বাস্থ্যের সুযোগ, শিক্ষার সুযোগ দিন, তারপর হোক না ধর্মচর্চা, একটু কাজে মন দিন মোদিজি। যা প্রতিশ্রুতি দিয়ে মসনদে বসেছিলেন সেগুলো আবার বার করুন, সেগুলো ইমপ্লিমেন্ট করুন। চারিদিকে একটা হাওয়া উঠেছে, জিতেই গেছেন মোদিজি, কিন্তু একটু কান পাতুন। যারা বলছেন সেই তারাই বলছেন আমাদের এলাকাতে জিতবে না, কিন্তু দেশে তো বিজেপিই আসবে। এই চিন্তার ফলাফল কি হবে ভেবে দেখেছেন? মানুষ মনে করছে তাদের ঠকানো হয়েছে, মানুষ বাস্তব অবস্থার সঙ্গে প্রতিশ্রুতিকে মেলানোর চেষ্টা করছে, মিলছে না। মোদিজি মাথায় রাখুন, মানুষ বড্ড সোজা সাপটা অমন ক্ষমতাশালী ইন্দিরা গান্ধীকে রাস্তা দেখিয়ে দিয়েছিল। আপনার ইতিহাস তো বড্ড ছোট। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।